বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে তা আবার ফিরে এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড অফিসার জাহেদ মিয়া সংবাদ মাধ্যমকে বললেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে। বিকাল ৩টা থেকে ৩:৩০টার দিকে আবার ফ্লাই করবে বলে আমরা আশা করছি। ড্যাশ ৮Q400 মডেলের ওই উড়োজাহাজে কি ধরনের সমস্যা হয়েছিল তা স্পষ্ট করেননি বিমান কর্মকর্তারা। ৭৩ জন যাত্রী ধারণে সক্ষম ওই ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তাও জানা যায়নি। গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সেটিও ছিল কানাডীয় কোম্পানি বম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮Q400। এই দুর্ঘটনায় ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ক্রু সহ ২৬ জন বাংলাদেশি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।